নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। পয়লা বৈশাখ থেকে জলপাইগুড়ির কোভিড-19 হাসপাতাল চালু হলো বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। তবে এদিন এখানকার পরিকাঠামো ও কাজের গতি খতিয়ে দেখলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য সৈকত চট্টোপাধ্যায় এবং জেলা হাসপাতাল সুপার ডাক্তার গয়ারাম নস্কর। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে জলপাইগুড়িতে করোনা ভাইরাসে প্রভাবিত কোনো রোগী ভর্তি নেই, সেজন্য অযথা বিভ্রান্ত না করা এবং গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এদিকে এই কোভিড-19 হাসপাতালের ঘরগুলিতে রয়েছে সাধারণ শয্যা, আইসোলেশন ওয়ার্ড, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস ইউনিট সহ প্রায় সব ধরনের ব্যবস্থা। এখানে 300টি শয্যা রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়া রোগীদের আলাদা করে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, কালিম্পংয়ের এক মহিলা করোনায় মারা যান, তারপর মৃতার পরিজনদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এদের সকলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানালেন সুপার ডাক্তার গয়রাম নস্কর। কোভিড হাসপাতালে রোগী এলেই ভর্তি নেওয়া হবে। করোনা উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসবেন তাদের সাধারণ শয্যায় রেখে চিকিৎসা করানো হবে এবং কারোর অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা চালানো হবে বলে জানালেন ডাক্তার গয়রাম নস্কর। ইতিমধ্যেই এই হাসপাতালে কাজে যুক্ত হয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও একাধিক নিরাপত্তা কর্মী। আমাদের এমনি থেকে জ্বরের রোগী এখনও পর্যন্ত কম আসছে, আর ওই কালিম্পংয়ের যে মেয়েটি পজিটিভ হয়েছিল এবং তারপরে ও যে মারা গেছিল, তার যে ক্লোজ রিলেটিভ বা ওর কন্ট্যাক্ট পার্সনগুলো আমাদের এখানে এসেছিলো, তারপরে আর এখানে কোনো পজিটিভের হিস্ট্রি বা যেটা শাড়ি বলে সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ইলনেস সেই ধরনের পেশেন্টও আমরা পাচ্ছি না। আশা করি যে জলপাইগুড়ি এখনও পর্যন্ত বিপদমুক্ত আছে বলে মনে হয়। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কতজন কোয়ারেন্টাইনে রয়েছে? ওখানে এখন এই পর্যন্ত আর কোনো কোয়ারেন্টাইনে কোনো পেশেন্ট নেই। রিপোর্ট পাঠানো হয়েছিল, সেই রিপোর্টে কি সবই নেগেটিভ হয়েছে? এখানে পরিকাঠামোর মধ্যে আমাদের যেটা শাড়ি হসপিটাল বলে, যারা এরকম শ্বাসকষ্ট বা অন্যান্য সর্দি কাশি জ্বর নিয়ে ভর্তি হবে, যেটা করোনা ভাইরাসের প্রাথমিক সিমটম, সেই ধরনের জন্যে যাতে দশতলাতে বিভিন্ন ধরনের রোগী এবং লিফট যাতে ওখানে ইনফেকশন না ছড়ায়, ওই জন্যে ওই ধরনের পেশেন্টগুলোকে আমরা সেগ্রিগেট করে এখানে আলাদা করে রাখবো প্রাথমিকভাবে। তাদের আজকের থেকেই শুরু হয়ে গেছে, আমরা মোটামুটি ট্রায়ালে চলছে, পেশেন্ট এলে আজকেরও ভর্তি হতে পারবে। আমাদের এখন শাড়ি হসপিটালটা রানিং হয়ে গেছে, কাল পরশুর মধ্যে আমাদের মেডিকেল টেকনিশিয়ানরা এসে গেছে, এখানে ডায়ালিসিস ইউনিট, ভেন্টিলেটার এগুলো ওনারা ইনস্টলেশন করছে, আজকেরই শেষ হয়ে যাবে। এটাও আমরা কাল পরশুর মধ্যে ফিউমিগেশন করে রেডি করে রাখব, যদি সেরকম পরিস্থিতি হয় আমাদের এই সিসিউতেও পেশেন্ট থাকতে পারে। হ্যাঁ, এটা পুরোটাই নতুন, এখানে আরওটি থেকে শুরু করে পোর্টেবল ডায়ালিসিস ইউনিট পুরোটাই নতুন এবং আজকেরই এটা ইনস্টলেশন হচ্ছে। বললাম 200-250 আসে, এখন দেখছি এই 50-60 জনের মতো করে সর্দি কাশি জ্বর আসছে। যারা এখানে যারা নার্স রয়েছেন, যারা সিকিউরিটি রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, তাদেরকে একটা মোটিভেট করলাম। তার কারণ হচ্ছে এরা হচ্ছে ফ্রন্টলাইন ওয়ারিয়ার। আজকে সারা পৃথিবী, ভারতবর্ষে যখন 9,000-এর উপর মানুষ আক্রান্ত এবং প্রায় 200-এর উপর মানুষ মৃত এবং সারা আমেরিকা, ইতালি, ফ্রান্সের মতো দেশ এই কোভিড-19কে ট্রান্সমিশন থেকে নিজেদেরকে আটকাতে পারছেন না, সেইখানে দাঁড়িয়ে আজকে যেভাবে ওনারা সাহসের সাথে, ডাক্তার সমাজ যেভাবে সাহসের সাথে এবং নার্স এবং আদার মেডিকেল স্টাফ যে লড়াই লড়ছেন, তাকে স্যালুট এবং কুর্নিশ না জানিয়ে কোনো উপায় নেই। জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমি হয়তো যখন কোভিড-19 পজিটিভ হয়েছে সুপার স্পেশালিটিতে নিজে গিয়ে ফায়ার ব্রিগেডকে নিয়ে স্যানিটাইজেশন করেছি ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড এবং ফিনাইল দিয়ে, ঠিক তেমনইভাবে আমরা এই বিশ্ববাংলাকেও আমরা আরেকবার স্যানিটাইজ করে দেবো। আর ওনারা ভিতরে তো ওনারা স্যানিটাইজ করা যেটা বলে সেটা তো করেই নিয়েছেন, বাইরে হ্যাঁ করে ফেলেছেন এবং ইগ্রেস ইনগ্রেস যেটা আসা যায় সেটাও আমরা করে দেবো। আজকে ওনাদেরকে পয়লা বৈশাখের দিন বাংলা নববর্ষ 1427 ওনাদেরকে মানে আমাদের ক্ষুদ্র চেষ্টায় ওনাদেরকে সম্বর্ধিত করলাম এবং ওনাদেরকে প্রণাম জানাতে এসেছি, স্যালুট জানাতে এসেছি। আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী তাকেও স্যালুট এবং প্রণাম জানাই যে তিনি মাত্র 4 দিনের মধ্যে একটা 300-বেডের হসপিটাল কোভিড-19-এর জন্য, তার জন্য 8টা ভেন্টিলেটার, 2টা ডায়ালিসিস ইউনিট, পোর্টেবল এক্সরে এবং কেউ হাঁচি কাশি হলে একটা জায়গায় গিয়ে ভর্তি হবে, তার মধ্যে থেকে কারো যদি বেশি অসুস্থতা হয় সে তাকে আইসোলেশন করার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে কেউ যদি খুব খারাপ কন্ডিশনে হয় তাকে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা রয়েছে। সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি, এত বড় ইনফ্রাস্ট্রাকচার উত্তরবঙ্গের কোথাও আছে বলে আমার মনে হয়। এখন শিলিগুড়িতে চ্যাংয়ের নার্সিংহোম মেডিকাতে নেওয়া হয়েছে, কিন্তু এটা যেটা রাতারাতি 4-5 দিনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেল, তার জন্য জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য প্রশাসন সুপার থেকে শুরু করে মেডিকেল স্টাফ, মেডিকেল ইউনিটস এবং বিশেষ করে বাংলার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এখান থেকে প্রণাম এবং স্যালুট জানাই।
জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে কালীবাড়ি বাজারে নজরদারি করবার সময় দেখতে পাওয়া যায়, কালীবাড়ি বাজার ও সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের দোকান খোলা রয়েছে, যার মধ্যে রয়েছে জুতোর দোকান, চায়ের দোকান, দশকর্মার দোকান প্রভৃতি। আর সেজন্য সন্ধ্যের সময় এই এলাকায় ভিড় দেখা যায়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক মনোজ কুমার রায় সেটা দেখা মাত্রই সেই দোকানগুলিতে যান এবং কেন তারা এই সব দোকান খুলেছেন জানতে চান। বেশিরভাগ দোকানদার মনোজবাবুর প্রশ্নের উত্তরে জানান, পয়লা বৈশাখের কারণে তারা দোকান খুলেছেন। মনোজবাবু তাদের বুঝিয়ে দিলেন যে লকডাউন চলছে আর করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি মেনে চলার জন্য। এরপর তাদেরকে অনুরোধ জানিয়ে দোকানগুলি বন্ধ করিয়ে দেওয়া হয় বলে জানালেন মনোজ কুমার রায়। এরপর যদি তারা এ ধরনের দোকান খোলেন তাহলে পুলিশকে জানিয়ে যা আইনগত ব্যবস্থা রয়েছে তা নেওয়া হবে বলে জানালেন মনোজ কুমার রায়। আজকে বাজারে নজরদারি করার সময় দেখি যে কালীবাড়ি বাজারে এবং তার সংলগ্ন এরিয়াতে 10-12টা দোকান, যেমন জুতোর দোকান, চায়ের দোকান, শাড়ির দোকান, এগুলো খোলা রয়েছে সন্ধ্যার সময় এবং কাস্টমারের ভিড়ও লক্ষ্য করা যায়। আমি প্রত্যেকটা দোকানে যাই এবং দোকানদার পয়লা বৈশাখের অজুহাত দেখায়। আমি তাদের আরেকবার বোঝাই, আরেকবার স্মরণ করিয়ে দিই লকডাউন যে চলছে এবং আমাদের দেশে করোনা ভাইরাসের বর্তমান যে পরিস্থিতি সেটা তুলে ধরি, দিন দিন বেড়েই চলেছে এবং এর সংক্রমণ সম্পর্কে সচেতন করি, অনুরোধ করে বলি যে তারা যাতে এই দুঃসময়ে সরকারের নির্দেশ অমান্য না করেন এবং বুঝিয়ে সব বুঝিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়। এটাও বলা হয় যে এরপর যদি দোকান তারা খোলে সরকারি আদেশ অমান্য করে তাহলে পুলিশকে জানিয়ে আইনত যা ব্যবস্থা রয়েছে তা নেওয়া হবে এবং এই বলে সতর্ক করি তাদের। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন সাজসাজ রব থাকে গ্রাম থেকে শহর সর্বত্রই। একে অপরকে কুশল বিনিময়ের পাশাপাশি ঘরে ঘরে পালিত হয় নববর্ষের গণেশ পূজা। দোকানে হালখাতা উপলক্ষে মানুষের সমাগম থাকে চোখে পড়ার মতো। কিন্তু এবার বিশ্বজুড়ে করোনার প্রভাবে মানুষ ঘরবন্দী, লকডাউনে বন্ধ জরুরি পণ্য ছাড়া সমস্ত প্রকারের দোকানপাট। এই অবস্থায় বহু জায়গাতেই গণেশ পূজার আয়োজন হয়নি, কেউ কেউ অনাড়ম্বরভাবে শুধুমাত্র নিয়মরীতি মেনে গণেশ পূজায় সামিল হয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসা না হওয়ায় মাথায় হাত মৃৎশিল্পীদের, তাদের বানানো সমস্ত গণেশই কার্যত অবিকৃত থেকেছে, ফলে তারা উভয় সংকটে পড়েছেন। একদিকে মহাজনের কাছ থেকে নেওয়া টাকা কীভাবে শোধ করবেন সেটা ভেবে কুল পাচ্ছেন না, অন্যদিকে অবিকৃত গণেশগুলি কোথায় রাখবেন সেটাও বুঝে পাচ্ছেন না। তাদের না আছে টাকার সংস্থান, না আছে জায়গার প্রতুলতা। তাই বছরের প্রথম দিনই অন্ধকার ভবিষ্যতের কথা চিন্তা করে মন ভারাক্রান্ত বাংলার মৃৎশিল্পীদের। লস তো ভালোই হইলো, এখন এই লস তো প্রচুর লস, বলে তো লাভ নাই, কেননা এখন থেকে যাবে এগুলো। পয়লা বৈশাখের জন্য রাখি যে কটা চলে, কিন্তু এবার তো পয়লা বৈশাখ ভালো না, যার জন্য চলেও নাই, না বিক্রি হচ্ছে না, কেউ আসতেছেও না, লোকও নাই, জন্য নাই, কাস্টমারও নাই। তাহলে এই ঠাকুরগুলো কী করবেন? ঠাকুরগুলো এখন রেখে দিতে হবে, কী করা যাবে, কিছু তো করার নাই। মানে যারা ঠাকুর কিনতে আসে তারাও আসছে না? না, তারাও আসতেছে না। পুরোহিত ও হালখাতা ছাড়াই নীরবতার সাথে একরকম চুপি সাড়ে দোকানগুলিতে গণেশ পুজো করলেন দোকান মালিকরাই। আর এবারই প্রথম মন্দিরগুলিতে গণেশ পুজো হলো না। মঙ্গলবার শুরু হলো বাংলা নববর্ষ 1427 সন। এই পয়লা বৈশাখে সোনার দোকানসহ বিভিন্ন দোকানে জমকালো চেহারা দেখা যেত এবারও, কিন্তু করোনার মারণ দাপড় থেকে বাঁচতে দেশজুড়ে চলছে লকডাউন। এর ফলে সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হচ্ছে সকলকেই। সুতরাং আগে জীবন, তারপরে উৎসব আনন্দ। সে কারণেই কোনোরকম আয়োজন ছাড়াই গণেশ পুজো জলপাইগুড়িতেও সারলেন বিভিন্ন দোকানের দোকান মালিকেরা। তবে ব্যতিক্রম, জলপাইগুড়ির দু একটি মন্দিরে পুরোহিত বাইরে দাঁড়িয়ে পুজো দেন পুরোহিতরাই। অথচ এই পরিবেশেও মন্দিরের সামনে ছিল না সেভাবে কোনো ভক্তিশীলা মানুষের জমায়েত। এই লকডাউনের জন্য কোনো পুরোহিত আসতে চাচ্ছেন না, তো এখন তো পুজো তো আর বন্ধ করা যায় না, তো এই জন্য আমরা পুজোটা নিজেরাই করে আজকের মতো, যে পয়লা বৈশাখের দিন আজকে একটা পুজো হয় আমাদের গণেশ পুজো, সেই পুজোটা করলাম নিজেরা। পয়লা বৈশাখের সকালে কাঁচাবন্দি হলো একটি বয়স্ক পুরুষ লেপার্ড। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডুয়ার্সের চুনাভাটি চা বাগানের শ্রমিকেরা। উল্লেখ্য, এই চুনাভাটি চা বাগানে লেপার্ডের হানার কারণে প্রায় একরকম ঘরবন্দি হয়ে পড়েছিলেন চুনাভাটি চা বাগানের বাসিন্দারা। প্রায় দিনই এই শ্রমিক মহল্লায় যে কোনো জায়গা থেকে এই লেপার্ডটি তাদের পোষা হাঁস মুরগি ছাগল নিয়ে যাচ্ছিল। এছাড়াও কয়েকজন শ্রমিক লেপার্ডের হানায় জখম হন, সেজন্য বাগান জুড়ে ক্ষোভ বাড়তে থাকে শ্রমিক মহল্লায়।
পরিস্থিতি স্বাভাবিক করতে চা বাগান কর্তৃপক্ষ খবর দেন বন দপ্তরে, দাবি ওঠে কাঁচা পাতার। শেষ পর্যন্ত বন দপ্তর থেকে কাঁচা পাতা হয়। এদিকে পয়লা বৈশাখের সকালে শ্রমিকেরা চা বাগানের লেপার্ডের আওয়াজ শুনতে পান। ধীরে ধীরে শ্রমিকেরা আওয়াজ লক্ষ্য করে কাছে গিয়ে দেখতে পান বন দপ্তরের পাতা খাঁচায় আটকে রয়েছে একটি বড় আকারের লেপার্ড। ফের খবর যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। এখানকার রেঞ্জ অফিসার অর্ঘদীপ রায় জানালেন, খবর পাওয়ার সাথে সাথেই তারা ছুটে আসেন চুনাভাটি চা বাগানের 35 নম্বর সেকশনে। এরপর খাঁচাবন্দি পূর্ণবয়স্ক লেপারটিকে উদ্ধার করে নিয়ে আসেন। তার শারীরিক পরীক্ষা চলছে, সুস্থ থাকলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানালেন রেঞ্জ অফিসার অর্ঘদীপ রায়। আজকে চুনাভাটি চা বাগানের 35 নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় একটা পূর্ণবয়স্ক পুরুষ লেপার ট্র্যাপড হয়। লেপারটিকে প্রাথমিক চিকিৎসার পর আমরা ফরেস্টে রিলিজ করে দেব। লকডাউনের মেয়াদ রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন 30 এপ্রিল পর্যন্ত। আর পয়লা বৈশাখ মঙ্গলবার সেই লকডাউনের মেয়াদ দেশের প্রধানমন্ত্রী 3রা মে পর্যন্ত বাড়িয়ে দিলেন। এ ব্যাপারে পুলিশ আরও সক্রিয় হয়েছে। শহরের পাশাপাশি গ্রামের হাটবাজারগুলিতেও পুলিশের সক্রিয় নজরদারি চলছে। সেজন্য ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 জিপির হেলাপাকড়ির মঙ্গলবারের হাটের দিন পুলিশি নজরদারি লক্ষ্য করা গেল। অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় পড়ে না এমন সব দোকান হাটের ভেতরে খুলে বসলেও পুলিশ তাদের দোকান বন্ধ করিয়ে হাট থেকে সরিয়ে দেয়। এরপর হাটে আসা ক্রেতা বিক্রেতারা যারা মাস্ক পরেননি তাদেরকে ধমকের সাথে মাস্ক পরাতে বাধ্য করে পুলিশ। পাশাপাশি মোটরবাইক আরোহী ও পথ চলতি সাধারণ মানুষদেরও আটক করে মাস্ক পরাতে বাধ্য করায় পুলিশ। জমায়েত এড়াতে হাটের অলিগলিতে পুলিশের টহলদারি চলে। পুলিশের এমন তৎপরতা লক্ষ্য করে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়ে চলেছেন, লকডাউন উপেক্ষা করে কেউ পথে নামবেন না। কিন্তু এই বিধিনিষেধ উপেক্ষা করে বের হওয়ার অভিযোগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বেশ কয়েকজন ই রিক্সা চালককে যেমন আটক করেছে, তেমনি প্রচুর ই রিক্সাও আটক করেছে। মঙ্গলবার সকাল থেকেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বিভিন্ন এলাকায় আচমকা অভিযান চালায়। এরপর বিভিন্ন রাস্তায় গণপরিবহন ই রিক্সা বের করার অভিযোগে ও মাস্ক না পরার অভিযোগে পুলিশ তাদের সকলকেই আটক করে। এ ব্যাপারে নিউ জলপাইগুড়ি থানা সূত্রে জানানো হয়েছে, লাগাতার এ ধরনের অভিযান চালিয়ে যাবে পুলিশ, কোনোভাবেই লকডাউন অমান্য করা যাবে না। অন্যদিকে আচমকা পুলিশের অভিযান লক্ষ্য করা গেল নিউ জলপাইগুড়ি থানা এলাকার অম্বিকানগরে। পুলিশের কাছে খবর আসে লকডাউন উপেক্ষা করে খোলা হয়েছে দোকান এবং চলছে আড্ডা। দ্রুত অভিযান চালিয়ে এখানকার যে সমস্ত দোকান খাদ্য সামগ্রী নয় সেগুলিকে বন্ধ করে দেয় পুলিশ। আর পুলিশকে আসতে দেখেই যারা আড্ডা মারছিল তারা দ্রুত পালিয়ে যায়। হাতে লাঠি নিয়ে চলে পুলিশের এই অভিযান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। রাইকো লেগিংস এর ছোঁয়ায় অপূর্ব অনুভূতি জাগায় শরীরের কোমলতার পরশ। যে কোনো বয়সীদের জন্য রাইকো লেগিংস, পারফেক্ট স্ট্রেচিং রং বাহারি লেগিংস রাইকো, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুল বাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জল জলপাইগুড়িতে। ফোন নম্বর 9434411110 এবং 9434123484। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি MSc ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে চার চাকা ও দু চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। এখন MI স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুন্স এর গ্রাউন্ড ফ্লোরে।
এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লসের পাশে। ফোন নাম্বার 9434005933। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার, উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি, এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। করোনা ভাইরাস মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ নিল আলিপুরদুয়ার জেলার পুলিশ প্রশাসন। এখন থেকে পার্শ্ববর্তী জেলার বাসিন্দারা কোনোভাবেই যাতে আলিপুরদুয়ারে বিনা থার্মাল স্ক্রিনিংয়ে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করতেই মঙ্গলবার ফালাকাটার দুলাল দোকান এলাকায় কোচবিহার জেলার সীমানায় একটা পূর্ণাঙ্গ থার্মাল স্ক্রিনিং সেন্টার ও পুলিশ চৌকির উদ্বোধন করলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা। ফালাকাটা জনজাগরণ মঞ্চ নামে একটি সংস্থা ওই থার্মাল স্ক্রিনিং সেন্টার ও পুলিশ চৌকি তৈরিতে হাত বাড়িয়ে দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ওই সংস্থাকে অভিনন্দন জানানো হয়। পুলিশের পরিসংখ্যান অনুসারে এই লকডাউনের সময়ও কোচবিহার জেলার বহু মানুষ আলিপুরদুয়ারের ফালাকাটায় আসেন, কিন্তু পুলিশি নাকা চেকিং ছাড়া কোনোভাবেই ওই সব মানুষদের চিহ্নিত করা যাচ্ছিল না। এখন এখানে স্ক্রিনিং সেন্টার তৈরি হওয়ায় ওই কাজ অনেকটাই সহজ হবে বলে জানালেন ফালাকাটা থানার আইসি দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। ফোন করে পুরাতন মালদা থানার পুলিশের কাছে রবিবার রাতে খাবারের জন্য সাহায্য চেয়েছিলেন এক যুবক, আর তাকে সাহায্য করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয় পুরাতন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজার। 10x10 ফুট মাপের চারটি ঘরে বিহারের 35 জন যুবক গাদাগাদি করে রয়েছে। একসঙ্গে এতজন যুবক রাখা হয়েছে যে বাড়িতে, সেই বাড়ির মালিকের নাম ব্রজেন দাস। খাবারের অভাব থাকলেও বিহারের ওই যুবকদের কাছ থেকে মাসোহারাটা নিয়ম করেই নিচ্ছেন বাড়ির মালিক বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি লক্ষ্য করা গেল পুরাতন মালদা থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের নাগেশ্বরপুর গ্রামে, কিন্তু এই ব্যবসা চালানোর ক্ষেত্রে কোনো রেজিস্ট্রার খাতা, ট্রেড লাইসেন্স কিছুই নেই এই বাড়ি মালিকের কাছে। এমনকি এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কাছেও কোনো তথ্য নেই। একদিকে করোনা মোকাবিলায় যখন সরকার মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং বজিয়ে রাখার জন্য বার্তা দিচ্ছে, তখন তার উল্টো দিকে বেআইনিভাবে 35 জন যুবককে নিজের বাড়িতে রেখে মেষবাড়ির ব্যবসা চালাচ্ছেন গৃহকর্তা ব্রজেন দাস। জানা গিয়েছে এইসব যুবক বিভিন্ন বেসরকারি সংস্থার হয়ে সেলসম্যানের কাজ করে। লকডাউন শুরু হতেই তাদের ঘরে ফেরা উচিত ছিল, কিন্তু ওরা যেতে না পারায় এখন খাবারে টান পড়েছে। এই খবর জানাজানি হতেই পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন এই ঘটনা পঞ্চায়েত এলাকার মধ্যে হলেও তার কাছে খবর আছে এই পুরসভা এলাকার কয়েকটা বাড়িতে এভাবেই বহিরাগত যুবকদের ভাড়া দিয়ে রাখা হয়েছে, এটা বরদাস্ত করা যাবে না। আবার পুরাতন মালদার বিডিও ইরফান হাবিব জানালেন বিষয়টা অবাক করে দেওয়ার মতো। পুলিশের পক্ষ থেকে ওই যুবকদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরাতন মালদা থানার আইসি শান্তিনাথ মাঝা। सेल्समैन का काम करते हैं, प्रोडक्ट का। यस सर। कितना आदमी हो तुम लोग यहाँ? हम करीब 18 से 20। बिल्डिंग में कितना आदमी है तुम लोग? टोटल बिल्डिंग में 30 जी। क्या हालत है अभी तुम लोग? अभी सर मतलब खाना अपना दिक्कत परेशानी चल रही थी कोरोना वायरस की वजह से, जो था पहले जो रुपया था वो मेंटेन किया किसी तरह, मतलब दिक्कत चल रही थी। हमारे जो मतलब कि एक सर से मिले वो सर अभी कुछ देर पहले आए थे, हम लोग का रिपोर्ट ले गए, फिर अभी कुछ देर बाद आप लोग आए हैं। तो कौन आया अभी? अभी वीडियो साहब आए हुए हैं, और साहब आए हुए हैं, वही मतलब घासी साहब आए हुए हैं, वही कुछ हेल्प किए हैं हम लोग को, जो कि हम कुछ दिन तक खा पी सके। और क्या बताए साहब? और बोले हैं कि ठीक मतलब रहने के लिए कोरोना वायरस खत्म होगा, चले जाने। साबरमती एसटी एक बड़ी जो बीआरएल की जो चले এখানে কোন কোম্পানি সেলসম্যান আছে? আচ্ছা, আমরা শুনলাম এতে খাদ্যের অভাব আছে, তাই এখানে আছে এবং যে পদ্ধতি আছে সেটা ঠেকাটাও সিস্টেম ঠিক না, সেটা আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা দেখছি। কিন্তু এখন এই মুহূর্তে খাদ্যের অভাব, আমরা মালদা থানার তরফ থেকে আমরা 35টি ছেলে আছে, ওদের সবাইকে আমরা খাবার দিয়ে গেলাম, এবং আমরা এর পঞ্চায়েত সমিতির সদস্য আছে, গ্রাম পঞ্চায়েত সদস্যরা আছে, আমরা যাতে এদের খাবার অভাব না হয় এবং সেটা আমরা বললাম, এবং এদের যে মেন মালিক বিহারে সেটা আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, সে এদের খাবারের জন্য যে টাকা দেওয়ার কথা সেটাও দেয়নি, আমরা সেটা কমিউনিকেট করার চেষ্টা করছি,
থ্রু আমাদের বিডিও আমাদের এসডিও ডিএম সাহেবের মাধ্যমে আমরা প্রত্যেকে খাবার দিলাম। এদের যত যতক্ষণ আছে আমাদের এলাকায় যাতে খাওয়া দাওয়ার সমস্যা না হয় সে ব্যাপারটা আমরা মানবিকভাবে দেখছি। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।